ग्राहकेर प्राय 100 कोटी टाका निये पालिये जावा जनता संचय ओ ऋणदान समबाय समिति सभापति आबुल कालाम आजाद के ग्रेप्तार करेछे র‍্যাব। सकाले संस्थाटिर मीडिया सेंटारे एक संबाद सम्मेलने एक कथा जानान র‍্যাবের आईन ओ गणमाध्यम शाखार परिचालक कमांडर खन्दकार আল মঈন। आटक আবুল কালামের বিরুদ্ধে 7টির বেশি মামলা রয়েছে এবং 36টির বেশি গ্রেপ্তারি পরোয়ানা আছে। ঢাকা, রাজশাহী, কুষ্টিয়া ও বিভিন্ন জেলায় তার কয়েক কোটি টাকা মূল্যের জমি ও বাড়ি রয়েছে। ব্যাংক না হয়েও ব্যাংকিং নিয়ম মেনে তিনি সমবায় সমিতি পরিচালনা করেন, যেখানে তিনি বিভিন্ন ধরনের প্রলোভন, বিভিন্ন ধরনের প্যাকেজ এবং ডিপিএস এর মতো বিভিন্ন প্যাকেজের মাধ্যমে সাধারণ মানুষকে আকৃষ্ট করেছেন। তার টার্গেট গ্রুপ ছিল মূলত যাদের কাছ থেকে তিনি অর্থ লগ্নি করেছেন, বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী, চার দোকানদার, রিক্সা ভ্যান চালক সহ বিভিন্ন চাকরিজীবীদেরকে তিনি টার্গেট করেছেন এবং তাদের কাছ থেকে অর্থাৎ এই প্রায় 8000 পরিমাণ তার গ্রাহক ছিল, তাদের কাছ থেকে 10000 টাকা থেকে শুরু করে 13 লক্ষ টাকা পর্যন্ত তিনি আমানত নিয়েছেন